হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আচারের ভিডিওটি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি আপনাদের বেশ ভালোই লাগবে। আর আমার মতো যারা নতুন গৃহিণী আপুরা আছেন, যদি জানা না থাকে তাহলে দেখে শিখে নেবেন। তো এখানে আমি বুটা ফেলে ধুয়ে তারপর জলপাইগুলোকে পাশ দিয়ে এরকম কেটে দিচ্ছি, যাহাতে যখন মশলা দেব তা মশলা ভালো করে ভিতরে চলে যায়। সেই জন্যই এই রকম করে কাটা, আর কিছু না। তো এখানে আমার সবকটি জলপাই কাটা হয়ে গিয়েছে। এখন পানি ঝরে যাবে, তারপর একটা ডালাতে ঢেলে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব। এখন যেহেতু আমি বিকেল দিকে কাটছি, তো পরদিন সকাল হলে আমি রোদে দিয়ে দেব। তো সকাল থেকে বিকেল পর্যন্ত আমি রোদে শুকাতে দিব। বেশ ভালো করে আমার জলপাইগুলো শুকিয়েছে। এখন একটি কড়াইতে আমি পাঁচফোড়ন আর মেথি একটু বেশি পরিমাণে দেব, কিন্তু এখানে একটু বেশি পড়ে গিয়েছে, তো আমি উঠিয়ে তারপর এগুলোকে ভালো করে শুকনা করে আর কি ভেজে নেব, যাতে মশলাগুলোকে গ্রাইন্ড করতে পারি, গুঁড়া করব। তো মশলাগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে নামিয়ে গুঁড়া করব। আর এই সেম কড়াইতে আমি দিয়ে দেব সর্ষের তেল দিয়েই এই আচারটা দেব। অন্য তেল দিয়ে তো আর হবে না, আচার তো সর্ষের তেল দিয়েই করতে হয়। তো আমি আমার জলপাইয়ের পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে তেল ভালো করে গরম হয়ে উঠলে দিয়ে দেব রসুনও একটু, জলপাইয়ের পরিমাণ মতো একটু বেশি দিতে হয়। তো এখানে আমি রসুন দিয়ে দিচ্ছি, আর এখানে আমি আগুনটা একটু মিডিয়াম ফ্লেমে রাখছি, যাতে মশলাগুলি জ্বলে না যায়। সেই জন্য তো দেখতেই পাচ্ছেন আমার তেলগুলো কতটা গরম হয়ে গিয়েছে। এখানে আমি ভালো করে রসুন ভেজে নিচ্ছি, রসুন ভালো করে ভেজে, এই দেখুন আমি ফ্লেমটা কমিয়ে নিলাম। এখন আমি যে মশলাটা বানিয়েছি সেই মশলাটা দিয়ে দেব, তারপর শুকিয়ে রাখা জলপাইগুলো দিয়ে দেব। ঠান্ডা যখন এসে চলেছে, সবাই এই জলপাইয়ের আচার বানাতে ব্যস্ত হয়ে পড়েছেন, তাই ভাবলাম আমিও কয়েকটা বানিয়ে নেই। তো এখানে ভালো করে তেলগুলো জলপাইয়ের সঙ্গে লাগিয়ে নিচ্ছি, এরপর দিয়ে দেব একটু পরিমাণ হলুদ গুঁড়ো আর চিনি পরিমাণ মতো কি আর কি। এই আমার জলপাইয়ের পরিমাণে আমি হাফ কাপ চিনি দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি লবণ যেহেতু আগেও দেওয়া ছিল, তো একটু কমিয়েই দিচ্ছি লবণ। আর যত আচার পুরান হবে তত লবণের বেশি বের হবে, তো সেই জন্য একটু লবণ কমিয়ে দিচ্ছি। আর এখানে আমি কাশ্মীরি লাল মির্চ পাউডারটা দিয়ে দিচ্ছি কালারের জন্য, একটু বেশি করেই দিচ্ছি যাতে সুন্দর কালার বের হয়। তো আর কিছুই না, এগুলোকে ভালো করে আমি নেড়ে দেব। এরপর লাস্ট টাইমে আমি এতে ভিনেগার দিয়ে দেব, হোয়াইট ভিনেগারটা আমি এখানে ব্যবহার করব। এই দেখুন কি সুন্দর কালার এসেছে, দারুণ কালার এসেছে। আপনাদের কেমন লাগলো আমার এই আচারের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। কাল সকাল হলেই আমি এই আচারগুলোকে রোদে দিয়ে দেব, পুরো দিন রোদ খাওয়াবো, তারপর বোতলে ভরে রেখে দিব। যেহেতু আমার কাছে বর্তমানে কাচের বোতল নেই, মানে জার নেই, সেই জন্য আমি প্লাস্টিকের জারে রাখতে বাধ্য। কিন্তু খুব শীঘ্রই আমি কাচের কয়েকটা জার কিনতে যাচ্ছি, তো তারপর ওতে ট্রান্সফার করে নেব। তো যদি আমার এই আচারের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফিরে আসবো আরও একটি সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।